আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইডুমার ইনফোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যে কোনো কিছুই শিখতে পারি। আজকে আমরা যে জিনিসটি শিখব সেটি হচ্ছে মোবাইলে কিভাবে লং স্ক্রিনশট নিতে হয়। তো আমি প্রথম আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। সার্চ বাটনে আমি লিখব ক্লিক বাজ, লিখে চার্জ করলাম। চার্জ করার সাথেই আমাদের এখানে যে জিনিসটি দেখাচ্ছে যে ইন্ডিয়া 196 রান করেছে এবং বাংলাদেশ 146 রান করেছে। তো এখন আমি উপর থেকে নিচে স্ক্রোলিং করব যতটুকু আমার লং স্ক্রিনশট নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এতটুকুই নিলাম এখানে। এখন আমি স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে যে স্ক্রিনশটের শেষে যে দুটো অ্যারো কি দেখতে পাচ্ছেন, আমি আবারও দেখাচ্ছি, স্ক্রিনশটের শেষে যে দুটি অ্যারো কি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমি ট্যাপ করে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিচে স্ক্রোলিং করব। এবার আমি সেভ বাটনে ক্লিক করব। আমার লং স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন যদি আমার গুগল আমি যদি এখন আমার গ্যালারিতে যাই, আমি এই লং স্ক্রিনশটটি এখন পেয়ে গেলাম। আশা করি এভাবে সবাই লং স্ক্রিনশট কীভাবে নিতে হয় শিখতে পেরেছেন। শিক্ষা, সমৃদ্ধি এবং প্রযুক্তি বিনোদনে আমাদের এই ইউটিউব চ্যানেল এডুমার ইনফোতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে নতুনত্ব কিছু শেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।